তো হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে আমাদের মোবাইল ফোনের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে, লাইক ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, তো জিমেল, তো সকল প্রকার অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো আমরা কীভাবে দেখতে পারি। তো আমরা এর জন্য যে কাজটি করবো, প্রথমে তো আমাদের যে ডিভাইসে ক্রোম ব্রাউজারটি আছে, এই ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবো এখান থেকে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর আমরা এখানে যে কাজটি করবো, উপর এখানে যে থ্রি ডট মেনুটা আছে উপরে দেখতে পারবেন যে আপনাদের ডিভাইসের অ্যাকাউন্টটা যেহেতু লগ ইন করা আছে, তো এখানে যে থ্রি ডট আইকনটা আছে, এই থ্রি ডট আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে এরকম একটা সেটিংস অপশন আছে, তো এই সেটিংস অপশনটা এখান থেকে জাস্ট ওপেন করে দেবেন। তো ওপেন করে দেওয়ার পর দেখবেন যে আপনাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি আপনাদের এই ক্রোম ব্রাউজারটা লগ ইন করা আছে সেটা এখানে দেখাবে, এবং কি তার নিচেই দেখবেন যে এখানে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে। তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে, তো এই পাসওয়ার্ড নামের অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে একটা অপশন আছে যে এখানে দেখেন যে ভিউ অ্যান্ড ম্যানেজ সেভ পাসওয়ার্ড ইন গুগল অ্যাকাউন্ট, সো এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে, তো এখানে গ্রেট স্টার্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের এই জিমেলের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করা আছে সবগুলো আর কিন্তু এখানে দেখাবে। তো দেখেন আমার এই ব্রাউজারের মতো অসংখ্য অ্যাকাউন্ট কিন্তু মানে যেই করা আছে, লগ ইন করা আছে, তো এখান থেকে যে কোনো একটার পাসওয়ার্ড আমি আপনাদেরকে দেখাইতে পারি। সো আমি কোন অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেই, তো এখানে আমি অ্যাডোবিতে যেহেতু লগ ইন করছি, আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাডোবির পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন যে অ্যাডোবি, তো এই অ্যাডোবির পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু করে। তো দেখেন এখানে কিন্তু কাজ চলতেছে, তো এখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে কন্টিনিউর মধ্যে ক্লিক করতে বলতেছে। তো আমি এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করি। তো কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে এবং কি প্যাটার্ন লক থাকে সেটা এখানে চাপে, তো জাস্ট আপনারা এখান থেকে ওপেন করে দেবেন। তো আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন যে পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের সামনে দেখাবে। তো এখানে কিন্তু হাইড করা আছে পাসওয়ার্ডটা, আমি যদি এখানে এই আই আইকনের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দেখতে পারবো। তো আমি জাস্ট আমি এখানে ট্যাপ করে দিলাম, আর এই অ্যাকাউন্টের মধ্যে যে পাসওয়ার্ডটা আমি অ্যাকচুয়ালি ইউজ করছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে ইজিলি দেখতে পারতেছেন। অলরাইট, তো আমি এখন যে কাজটি করব এটা এখান থেকে একদম ডিলিট করে দেবো, যেহেতু আমি আপনাদেরকে দেখাইছি এই অ্যাকাউন্টের আর আমার কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে আপনাদের ডিভাইসে থাকা সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো ইজিলি দেখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন।